ছাত্রবৃন্দ, আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজ তোমাদের সাথে, এটা আমার তৃতীয় ক্লাস, আজ আমি তোমাদের শেখাবো জটলা উচ্চারণের নিয়ম। দেখো, জটলা উচ্চারণের নিয়ম। শব্দের শুরুতে জটলাযুক্ত বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে তার উচ্চারণ এক হয়। যেমন ব্যক্ত, ব্যক্ত, এখানে এটা হচ্ছে তোমার অকারান্ত, এখানে এটার উচ্চারণ হচ্ছে এ। শ্যামল, শ্যামল, এটা হচ্ছে তোমার আকারান্ত অ, এখানে এটার উচ্চারণ হচ্ছে কি এ। দেখো আছে ন্যস্ত, ন্যস্ত, আরেকটা হচ্ছে আমি দেখো শব্দের শুরুতে জটলাযুক্ত বর্ণটি অকারান্ত বা আকারান্ত হলে তার উচ্চারণ এ হয়। যেমন ব্যক্ত, ব্যক্ত, শ্যামল, শ্যামল, ন্যস্ত, ন্যস্ত, ন্যায়। কিন্তু শব্দের আর্ধ অবর্ণের সঙ্গে সংযুক্ত জটলার পরে যদি হসিকার, দীর্ঘিকার থাকে, তবে সেক্ষেত্রে তার উচ্চারণ এ না হয়ে একার হয়। দেখো কি বলছি, যদি জটলাযুক্ত বর্ণের পরে হসিকার বা দীর্ঘিকার থাকে, তাহলে সেখানে উচ্চারণ এ না হয়ে কি হয় এ। উদাহরণটা দেখা আছে ব্যক্তি, এই যে জটলার পরে হসিকার আছে, এখানে এটা তাই একার হয়েছে ব্যক্তি। দেখো এখানে আছে দীর্ঘিকার, জটলার পরে আছে দীর্ঘিকার, এখানে তোমার এ না হয়ে কি হয়েছে একার। নিয়মটা আবার বলছি দেখো, কিন্তু শব্দের আর্ধ অবর্ণের সঙ্গে সংযুক্ত জটলার পরে যদি হসিকার, দীর্ঘিকার থাকে, তবে সেক্ষেত্রে তার উচ্চারণ এ না হয়ে একার হয়। যেমন ব্যক্তি, ব্যক্তি, ব্যতীত, ব্যতীত। দেখো শব্দের মধ্যে বা শেষে জটলা সংযুক্ত হলে জটলাযুক্ত বর্ণটির উচ্চারণ দীপ্ত হয়। যেমন অদ্য, অদ্য, শস্য, শস্য, গদ্য, গদ্য। দেখো এটার মধ্যে কিন্তু তিনটা নিয়ম আছে, তিনটা নিয়ম, এই তিনটা নিয়মে তিনটা নিয়মই আছে। যেমন অদ্য, ক্লাসে যখন তোমাদের আদ্য পড়ানো হয়েছে, তখন দেখা হয়েছে যে কি অয়ের পরে যদি জটলা থাকে তাহলে সে অয়ের উচ্চারণ ও হয়, একটা নিয়ম। এরপরে দেখো আরেকটা নিয়ম হচ্ছে কি, এই যে জটলার নিয়ম যেটা আমরা পড়তেছি, যে শব্দের, শব্দের মধ্যে বা শেষে যদি জটলাযুক্ত বর্ণ থাকে তাহলে সে অয়ের উচ্চারণ দীপ্ত হয়, একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, একটা নিয়ম যে অন্ত যখন করছি, অন্ত অয়ে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে সে অন্তটা, যে অন্তটা উপার হয়। যেমন এই যে বন্ধু, শস্য, অদ্য। আর এখানে দেখো তাহলে জটলার নিয়মটা কি হয়েছিল, দেখো বলছি শব্দের মধ্যে বা শেষে জটলা সংযুক্ত হলে জটলাযুক্ত বর্ণটির উচ্চারণ দীপ্ত হয়। তাহলে দেখো আজকে কি অদ্য, ওটা হচ্ছে কি, ওটা, ওটা হচ্ছে আদ্য অয়ের নিয়ম, ক্লাসে এটা দেখানো হয়েছে। দেখো শস্য, শস্য, গদ্য, গদ্য। এরপরেটা দেখো, শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জটলা সংযুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না। তার মানে সংযুক্ত বর্ণের সঙ্গে জটলা থাকলে তাহলে সে জটলার উচ্চারণ হয় না। যেমন দেখো আছে সন্ধ্যা, কি সন্ধ্যা, দেখো এই যে সন্ধ্যা, এখানে নয় দয়ের সঙ্গে জটলা আছে, এটা একটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের সঙ্গে জটলা সংযুক্ত আছে বলে এখানে তোমার জটলার উচ্চারণ হয়নি। এরপরে দেখা আছে স্বাস্থ্য, দেখো এখানে যে বফলা নিয়ম আমরা করছি, প্রথম দেখো প্রথম ক্লাসে করছিলাম বফলা নিয়ম, সেখানে কী ছিল, শব্দের সঙ্গে বফলার উচ্চারণ হয় না। এখন দেখো এটা একটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের সঙ্গে জটলা যুক্ত আছে, কিন্তু এখানে জটলা তাই জটলার উচ্চারণ হয়নি। কিন্তু আবার দেখো শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জটলা সংযুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা, সন্ধ্যা, স্বাস্থ্য, স্বাস্থ্য। আজ এ পর্যন্তই ভালো থাকো, সাবধানে থাকো।